আমার বিশ্ব হরিম প্রণাম জানা ভক্তি দেমা শক্তি দেমা মা তো আমার বিশ্ব হরিমা নমস্কার আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা জানেন পুরুলিয়া তথা সমগ্র মানভূম জুড়ে যে সমস্ত শিল্পীরা লোক সংস্কৃতি চর্চার সাথে যুক্ত আছেন সেই সব শিল্প বিশেষ বিশেষ শিল্পীদেরকে নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন শিল্পী কথা। আজকের পর্বে আমরা যাকে সামনে পেয়েছি তিনি হলেন মানভূম জগতের উজ্জ্বল নক্ষত্র মনসামঙ্গলের কাহিনী অবলম্বনে যে জাঁতমঙ্গল পালাগুলো তুলে ধরা হয় সেই জাঁতমঙ্গলের স্রষ্টা বলা যেতে পারে তিনি আর কেউ নন পুরুলিয়া টামনা থানা অন্তর্গত মিসির্ডি গ্রামের এক বিখ্যাত শিল্পী ঠাকুরদাস মাহাতো মহাশয় তো আজকে আমরা শুনে নেব এই জাঁত সম্রাট ঠাকুরদাস মাহাতো মহাশয়ের জীবন সম্পর্কে এবং তার এ জাত চর্চা সম্পর্কে জাত চর্চার ছাড়াও আমরা যারা টিভি বা মিডিয়ার মিডিয়ায় বিচরণ করে থাকি তারা সকলেই জানি যে কিছুদিন আগে একটা ছৌ নৃত্যের পালা বেরিয়েছিল ব্যাটার বিহাই ভোটভোটই লিব যেখানে আমাদের সমাজের পণ প্রথার কথা উল্লেখ রয়েছে এবং সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল সেই পালার লেখক আমাদের সকলের প্রিয় ঠাকুরদাস মাহাতো মহাশয় তো যাই হোক আর সময় না নষ্ট করে শুরু করতে চলেছি আমাদের এই বিশেষ নিবেদন শিল্পী কথা আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার জানাই আচ্ছা যত যত জায়গাতে জাতমঙ্গল বা মনসামঙ্গল এই কাহিনী নিয়ে চর্চা রয়েছে সব জায়গাতেই মোটামুটি আপনার নাম শোনা যায় আপনি আমাদের পুরুলিয়া জেলার একটা গর্ব তো আপনি এই জাতমঙ্গলের চর্চা কত বছর বয়স থেকে শুরু করলেন বা কীভাবে এসেছেন এই জাতমঙ্গলের জগতে সময়টা সময়টা ছিল উনিশশো সাল উনিশশো সাল আমি তখন রাজনুয়াগড় স্কুলের ছাত্র আচ্ছা তো সেই সময় আমার এক বন্ধু ওদের বাড়িতে মনসা মানে যাকে মায়ের পূজা হয় এই মনসা মায়ের পূজা হয় তো পূজা হয় তো সেইখানে জাতমঙ্গল হয় জাতমঙ্গল যখন হয় তখন এমনি ওই আগিনার মাঝে আগ্নের মাঝেই মানে সবাই ভক্তরা বসত সেখানে বসত ওই আগ্নের মাঝেই মানে এই যে ক্ষমানন্দ বা এই যে চৈতন্য কিছু কিছু বই দেখে দেখে ওই বইগুলার নাম তখন আমি অতটা জানি নাই যে এই বইগুলা কাল লেখা কি তো ওই বই দেখে দেখে মঙ্গল হইত সম্ভবত কেতকাদাস ক্ষমানন্দ হ্যাঁ ক্ষমানন্দ কেতকাদাস এই সব মানে যারা ওইখানে জাতমঙ্গল হইতো জাঁতমঙ্গল হইত তো একটি থাকতো ঢোল একটি থাকতো ঢোল এক আর কত্তাল আর অন্য কিছু তখন দেখি নাই আমি যখন প্রথম যখন জাঁতমঙ্গলের আসরে আসি তখন আমি ওই তিন দুটি জিনিস দেখেছিলাম একটি কর্তাল ছিল আর একটি ঢোল ছিল একজন গাইছে আর অনেকজনে দোহারি করছে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছেন আর চারিদিকে দোহারি করছেন তো সেই সময় আমি ওইখানে যাই ওইখানে শুনি বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে শোনার পর মানে দেখছি তো উনি মানে চেষ্টা করছেন যে গানটাকে ব্যাখ্যা করিব কিন্তু ব্যাখ্যা তো পরবর্তী যে গানটা পরবর্তী যে জাতটা মানে ওই ওয়ার তো ধারাবাহিক নাই ওইটা মানে ওইটা একটা লোহার বাসর ঘরের তো একটা লক্ষিন্দরের বিবাহ তো একটা যাই ভাসান রকম মানে খাপ ছাড়া খাপ ছাড়া জাঁতের কথা যার জন্যে ও তখনও ঠিক হচ্ছে না তো সেই সময় আমার মনে একটা যেন মা ওই মনসা দেবী যেন আমাকে একটা ইঙ্গিত করল আমি বুঝতে পারছি আমার হৃদয়টা আমার মনটা তরপর তড়পর তরপর তড়পড় করছি যে এই জিনিসটাকে আমি শুদ্ধ স্বরে শুদ্ধ ধারাবাহিকভাবে পালা অনুসারে যদি করা যায় তাইলে মানে জিনিসটা খুব ভালো হবে আর মানুষ শুনে আনন্দিত হবে তো এই রকম একটা ভাব আমার অন্তরে সেই সময় ধবনী গ্রাম আচ্ছা আমার বন্ধুর নাম যিনি এখন নাই উনি চলে গেলেন কিছুদিন আগে আচ্ছা কিরিটি মাহাতো আচ্ছা উনি ওইখানেই আমার এই জাতমঙ্গলের বিশ্বহরি মায়ের আশীর্বাদ ওইখানে আমার অন্তরে আসে এবার সেইখান থেকে আমি যখন বাড়িতে আসি তো আমি কোথায় কি করব। কোথায় পাব বই কি পাব এখন গ্রামের ছেলেরাকে যখন মানে বলছি হেঁ ঠেট হেঁট হেঁট করে মানে হেওয়া করে দিছি আমি তিন চারজন বাগাল ছেলেকে আমাদের ঘরে আনিয়ে ঘুম করা বাগাল যারা বাগাল থাকতো লোকের ঘরে বাগাল থাকত সেই বাগালগুলাকে আমার ঘরে আনি রাখতি রাখি আর উগাদের সঙ্গে মঙ্গলের মানে আলোচনা করতি ওই জাতমঙ্গল গাতি সে আমাদের বাজনা নাই যদি বাজনা বাজায় তাহলে বলবে লেখাপড়ায় ডিস্টার্ব হচ্ছে ওইখানে পড়াশোনার ঘর সেইখানে ইয়া হচ্ছে মানে গান বাজনা হচ্ছে তখন ওই বাগালগুলাকে দিয়ে আর আমি শুরু করলি জাতমঙ্গল জাতমঙ্গল এবার তারপরে জিনিস সারা ই জাতমঙ্গল তো নিবেক নেই ই জাতমঙ্গল তো সবাই করছে না আমাকে এমন জাতমঙ্গল করতে হবে যেটা বলি ঘরের বাহিরে ঘরের বাহিরে বলি যেমন হয় আর পালাবন্দি মঙ্গল করতে হবে তখন এক ফরেস্টার পয়সা নাই বাগাল তো আমার সঙ্গ পয়সা আমার নাই তখন বাগালগুলাকে বলছি শুন পয়সা তো নাই তখন কি করবি তখন আমরা ওই ফরেস্টার বলছে কি তোরা বীজ ভরে দিবি আমার এই তালে তাহলে তোদিককে পয়সা দিব তাহলে বুঝে আমরা একটা বই কিনব মনসামঙ্গলের একটা বই কিনব আচ্ছা তখন ওইগুলাকে নিয়ে আর গ্রামের আরও দু একটা ছেলেকে সাথীকে নিয়ে আর ওই পটগুলো না বীজ ভরিয়ে দিলি আমরা বীজ ভরিয়ে দিলি বীজ ভরে দিয়ে আর আমরা দ্বিজ বংশীদাসের একটা পদ্মা পুরাণ পুরুলিয়া থেকে কিনে আনি পুরুলিয়া থেকে কিনে আনি আনিয়ে নিয়ে ওইটা আমার শুরু হয়ে গেল অধ্যয়ন ওইটা পড়ে 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 রচনা করতে লাগলি প্রথম রচনা হইল বিশ্বহরী মায়ের জন্ম কথা আচ্ছা জন্ম কথা একদম বিশ্বহরি মায়ের জন্ম কথাতে কি হইল এই যখনই ওইটা যখন আমরা প্লে করে দিলি ওইটা যখনই আমরা শুরু করে দিলি যখন গাইতে শুরু করে দিলি যে জাত মঙ্গল প্রথম আমাদিকে তখন কেউ লেগে নাই আমাদিকে নিয়ে যাইত এক প্লেট করে দিত কি এক প্লেট করে সুজি এক প্লেট করে সুজি আজ দিবে এক অমুক জায়গায় অমুক জায়গায় ও আর কিছু দিতে পারবে না এক প্লেট করে সুজি দিবে তোদের পার্টিটাকে যাতে হবে আমরা ওইখানে যাইনি করছি তারপর ওইখানে কিছু কুটুমে বা মানে দেখিল লোকে দেখিল প্রথম প্রথম যখন দেখিল তখন প্রথম আমাদেরকে দু রাত বুকিং করলো একুশ টাকা পয়সা নিয়ে ঝাড় বাগদা গ্রামে আচ্ছা ঝাড়বাগদা গ্রামে যার তখন আমাদের উনিশশো একাশি মানে বিরাশি উনিশশো বিরাশি সালে এইরকম মানে সময়ে একুশটি টাকা দিল আর ঝাড়বাগদা গ্রামে রাত বোঝা তোমাদের এই গান করতে হবে তো সেই সময় যখনই লোকে অন্য গাঁয়ের লোকে যখন দিল অন্য গা যাতে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার নিতে পারছি না লোক নিতে পারছি না লোক পনেরো কুড়ি জন বলে যাব মানে ইয়াতে তোমাদের সঙ্গে সঙ্গে যাব। কুড়ি পনেরো জন লোক সঙ্গে যাব। তখন আর উদারের খাতে দিতে পারবো না অত লোকে যখন ওইভাবে মানে যাতে লাগলো এইভাবে আমরা প্রথমেই শুরু হইল শুরু হইলো তারপর থেকে কাছাকাছি গ্রামের যখন মানুষ বুঝতে পারলো যে এটা এত সুন্দর আর ওইটিকে আমরা এমন আমি এমন সুন্দর ভাষা দিয়ে আমি ওই আমাদের যেটা গাউলি ভাষা পাড়া গ্রামের যেটা ভাষা এই ভাষাটাকে আমি একটু বর্জন করলি বর্জন করলি আধুনিক মানে সুর সংযোগ আমি সুরটা রাখেছি ওই রকমই আধুনিক মানে ভাবে এই জিনিসটাকে আমরা শুরু করে দিলি এইটা শুরু করতে করতে ছড়াই পড়িল সারা পুরুলিয়া মানে এলাকাটা আমাদের অঞ্চলটা যখনই অঞ্চল হয়ে গেল তখনই তার পাশাপাশি অঞ্চল পাশাপাশি থানা আমাদেরকে ডাকতে লাগিল আমরা যখন যাই দু তিন বছর তখন আরও অভিজ্ঞতা হয়ে গেছে তো আমাদের মানে বিশেষ বিশেষ কারণ যেগুলা না হয়েছে সেইগুলা বলছি আমাদের এইখানে বামুন কাছে ভাগা বলে একটি গ্রাম ওরা তখন দিচ্ছে পয়সা আমাদেরকে চারশো টাকা চারশো টাকা দিয়ে ওরা বুকিং করে নিয়ে চলে গেল আচ্ছা এখন আমরা একদিন বেড়াতি সেই সময় তো ছ দিন থাকতি বাইরে সাইকেলে যাওয়া আচ্ছা সাইকেলে যাওয়া হইতো এখন ছ দিন বাইরে থাকতি আর ঘর আসতি তখন সবাই যুবক ঘরের কোনো চিন্তা নাই ঘরের মা বাবা সবাই মানে মানে ইয়া করতে না 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 তখন আমরা সবাই মানে সবাই আমরা যতগুলা ছেলে ছিলাম দলটার মধ্যে সবাই তখন আমরা কুমার কুমার ইয়া করিনি তো ওইখানে যাই তো ভালো ধুতি পড়তে জানি নি আর এই ধুতিটা ধুতি পরা যে জাতমঙ্গলে ধুতি পরে সুসজ্জিতভাবে ঢুকছে এটা আমাদের এই সৃষ্টি আমরাই প্রথম ধুতি পরে সুসজ্জিত ভাবে গেঞ্জি পরে আর পাড়দা গ্রামে প্রতিযোগিতায় নামিয়েছিলি কে দেখিয়ে লোকে বলিয়েছিল থাম 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 একটা ভক্তা পার্টি ঢুকছে ইয়াদেরটা দেখে তারপর ঘর যাবো এইরকম ভাষা আসিয়েছিল আমরা শুনেছি হ্যাঁ এখন যাই হোক আমাদের এই কথাটা বাদ দিয়ে ওই কথাটাই চলে যাই তো সেই সময় ভাগা লোকে বলছে বাবা জাত মঙ্গল গাইতে চারশো টাকা পয়সা ওইখানের ব্রাহ্মণরা বলছে কিছু ব্রাহ্মণ মানে বলছে জাঁত গাইতে জাঁত গাইতে চারশো টাকা পয়সা কেমন জাঁত গাইবে রে সালা এক পুটলি গাঁজায় লিতে পারেনি জাঁত পাটি আর সালা চারশো টাকা বলছে কোনটা বটে ঠাকুর দশ মা তো বলছে ওইটা ওইটা বটে ও ওইটা এই ফুচকাটা আমরা মনে করতেছিলি যে ঠাকুর দাস মাতোটুকু বয়স্ক লোক বোঠে ওইটা বলছে ঠাকুর দাস মাতো ওইটা ওই করে হামদের গাঁদে বলছে এ তো জাত মঙ্গলটা হবে খামদের রাসমঞ্চ মাস্টাররা ওইটি পাঠ করতে ঢুকে আর হাত গিলা রাখতে জায়গা পাই নাই গইঠার মালা পরহান এই রকম ভাগা বাঁধল ভাকা বাঁধব ঠিক এইরকম আমাদিগকে বলেছিল ওইখানে কিছু মানুষ কিন্তু যখন আমরা শুরু করলি যখন ওই ব্যক্তিগুলা হা করার হাঁ করাই ছিল হা করা হা করাই ছিল মানে ইয়া করিনি এইরকম বিভিন্ন জায়গায় কোন জায়গায় বিভিন্নভাবে ছেলে মানুষ পায়ে প্রশ্ন করত নেঢ় বলছে গত বড়ো বলছে মাত ঠাকুরদাসমাত মঙ্গল গাহা বল কোনো নেহাজ শ্বশুর ঘর কোথায় ছিল লে বাবা আসা আগ বলে দিছে আসেনি লে লেবার শ্বশুর ঘর কোথায় কোন পদ্মা পুরাণে আছে নেহাজ শ্বশুর ঘর কোথায় আমরা কি করে পাব তো এমনি ভাবে ঘা খাইয়ে আঘাত খাইয়ে ধীরে 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 আজ আমরা এত দূরে পৌঁছে গেছি দিনের দিন যত বয়স যাচ্ছে ততই আমাদিকে মানুষ চাহিদা করছে আর বিভিন্ন বই থেকে সংগ্রহ করে বিভিন্ন এখন লেখক বিভিন্ন লেখক থেকে সংগ্রহ করে আজ মানে আমরা এত দূরে আসিয়াছি আমার এইটাই শেষ মানে ইয়ে আছে যে আমি শেষের দিনে এই যে ক্ষমানন্দ কেতকা দাস শেষের সময় জাতমঙ্গলে ঠাকুর ঠাকুরদাস আমরা লিখিত করে বাইর করে দিয়ে আজ ভক্তের করকমলে দিয়ে আর আমি মনে করছি এই মঙ্গল সমাপ্ত করব। তার কারণ এখন ই বলছে পালা লিখে দে ওস্তাদ ও বলছে পালা লিখে দে কতই পালা লিখিব তার জন্য স্টার্ট হয়ে গেছে কিছু আর তথ্য আর কিছু তত্ত্ব বাকি আছে আমরা এই তত্ত্ব তথ্যগুলা পালেই মানে চলছে লেখা চলছে স্টার্ট হয়ে গেছে যে ওইগুলা সাজাবো যেমন কেউ বলছে বেহুলা কেউ বলছে বিপুলা কেউ বলছে লক্ষ্মীধর কেউ বলছে লক্ষ্মীধর কেউ বলছে চম্পকনগর কেউ বলছে চম্পাইনগর তো সেই চম্পাইনগর যেখানে চাঁদ সদাগর ইয়া করেছে সেই জায়গাটা নাকি বর্ধমান জেলায় একবার গেছি আর একবার যাব কিছু তথ্য কিছু তত্ত্ব তথ্য মানে মানে সঠিক করার জন্যে মানে আমরা ইয়া করেছি শেষের বেলা এইটি আমার জীবনের লক্ষ্য আছে বিশ্বরী মায়ের কৃপা বিশ্বরী মায়ের অনন্ত শক্তি তার বর্ষিত মানে উনি মানে মনে করছি যে আমার যখন আমি মঞ্চে উঠি তখন যেন উনি আমার সম্মুখে আর যখন আমি লিখি তখন যেন উনি আমার হাতে হাতটায় যেমন বসছে তর 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 কলম চলবে কিন্তু কলম আটকিবেক নেই হ্যাঁ এইরকম এক এক অন্তত পক্ষে এক মানে একটি কলমের প্রায় এক ইঞ্চি কালি শেষ করে দিই একদিনে যদি লিখতে বসি হ্যাঁ এক ইঞ্চি প্রায় মানে কালিটা শেষ হয়ে যাবে কলমটার ওই জট পেনের এই এত স্পিডে মানে লেখাটা লেখাটা হয় এইটা কিন্তু আটকিবে কেন এই কথা তো বিভিন্ন বই বিভিন্ন কালেকশান হচ্ছে ইয়া করে নিয়ে এই জাতমঙ্গলকে আরও ভারীভাবে করে দিয়া আজ আমরা কানা হরিদত্তের কানা হরিদত্তের যে বই যিনি আদি লেখক ওনার বই পাবলিশড মানে করেছিলেন কিন্তু বইটা এখন অনেক জায়গায়ই মানে বইটি পাওয়া যাচ্ছে না যাই হোক লাইব্রেরি থেকে সংগ্রহ করে বিভিন্ন জ্ঞানী গুণী মহাজনদের কাছ থেকে কালেকশান করি আমরা এই জিনিসটাকে ইয়া করছি যে উনার লেখা ইধারে আমাদের বিজয়গুপ্ত এইদিকে বংশীদাস রাধা মাধব ইনারা যে লিখছেন এনাদের পুরাণ ওনার এই সমাজ কাছ থেকে মানে সংগ্রহ করে ঠাকুরদাস মাহাতো একটা সারমর্ম মানে পুরুলিয়ার বাসীকে দিয়ে যাব এইটাই আমার জীবনের শেষ লক্ষ্য আচ্ছা এই যে ধরুন জগতে আপনি যখন মানে ছড়িয়ে গেলেন বিভিন্ন আপনার নাম এর পরবর্তীকালে আপনি কোন কোন শিল্পীকে শিক্ষা দিলেন এই জাতমঙ্গল সম্পর্কে এবং এখন যারা মানে বিভিন্ন জায়গায় আসর করছে সেরকম শিল্পীদের মধ্যে কে কে এমন আমি বিশিষ্টে বিশিষ্ট কিন্তু কত জায়গা যে আমার খাতা গেছে কত জায়গা আর আমার যখনই আমি ক্যাসেটটি বার করেছি ক্যাসেট বাইর তখন এই ক্যাসেট শুনে শুনে মানে সব সব জায়গায়ই মানে মানে দল গঠিয়ে গেছে এইবার ওরা ক্যাসেট শুনে শুনে তার কারণ ওয়ারাই বলে ক্যাসেট শুনে শুনে ওরা পালা করিল পালা করলো করে নিয়ে আর আমার কাছে চলে এলো আপনার কেসের শুনে আমরা এতটুকু তার মধ্যে এখন বিশিষ্ট আমার বিশিষ্ট যেমন বাসুদেবপুর মানে বাসুদেবপুর আমাদের ধনঞ্জয় মাহাতো আমার প্রধান একজন শিষ্য আচ্ছা ওইখান থেকে আমি চলে যাচ্ছি চিরুডি। চিরুডি ওখানে মানে আমার এক প্রধান শিষ্য ওখান থেকে বাড়ি বাড়ি ওখানে বাড়ি উরিয়া টাঁড় উরিয়া টাঁড় ওখানে পশুপতি মাহাতো মানে ওখানে এক শিষ্য তারপরে এখানে চলে যে বৃন্দাবন বৃন্দাবনপুর দেব মানে মানে উনি একজন একজন শিষ্য ইয়া করিনি নিয়ে তারপরে আমরা যে এখন চলছে রিহার্সেল চলছে ওখানে পাথরডি হ্যাঁ পাথরডি মানে ওটার নাম আমাদের বিনোদ বিহারী কুম্ভকার ও একজন শিষ্য হ্যাঁ মানে আমাদের এরকম করে এই মনোরঞ্জন পোড়া মানে ওখানে এক শিষ্য আর চলে গেছি ঝাড়খণ্ড দিকে ঝাড়খণ্ড দিকে ওইখানেও আছে একজন শিষ্য সেটা হচ্ছে নাম নামটা অতটা বলতে পারছি নি ওদিকেও দু তিনটা মানে শুক্লা মোহনপুরে দু তিনটা শিষ্য মানে এরকম করে অনেক মানে আর যেই জাঁত গাইছে যতগুলা জাঁত গায়ে সবাই মানে ইয়া করেছে সবাই সম্মান দেই সবাই মানে গুরুদেব বলেই মানে সবাই গুরুদেব বলে মানে এই জন্যে মানে কি বলবো যে আমিও আনন্দিত যে যদি আমি মরিয়েই যাই তা অন্তত কে ভাদ্র এবং আশ্বিন মাস নাম করবে কি যে একটা লোক ছিল আর ওই যে বলছি না যদি না ঠাকুর নিয়ে যায় তাড়াতাড়ি তাইলে কিন্তু ওই ভক্তদের করকমলে দিয়েই যাবো আমার জাতমঙ্গলে পদ্মা পুরাণ মানে এটা দিছি এই জাতমঙ্গলের কোনো ধরুন যেটা বন্দনা গান বা সেরকম আপনার প্রিয় কোনো গান একটা বলে শোনাবেন হুম জাতমঙ্গলের তো অনেক গান ইয়ে গেছে তো বিভিন্ন ধরনের ইয়ে মা হরিম ভক্তি দেমা শক্তি দেমা মাগি তো বঠায় আমার বিশ্বরি মাগ নম 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 মাগ চ কোন জানা শক্তি দে ভক্তি দে মা গীত মানে এই বছর আমরা এইটা নিয়েছি আর এই বছরের আমরা যে পালাটা রচনা করেছি মা বিশ্বরী আস্তিককে কাটি আস্তিককে বলিদান করে আর রক্তে দু হাত তর্পণ করে যজ্ঞের কাঠকে রক্তে ভিজান ছিল আর সেইখানে মা কী করেছিল এই মায়া মায়ামুক্তি মহাযজ্ঞ মুক্তি যজ্ঞ বিশ্বের দেবতা বিশ্বহরি এইটা করেছে বিশ্বহরীর মানে এই পালাটা এই বছর আমাদের নতুন বার করা হয়েছে আচ্ছা আচ্ছা এইটা এই বছর হ্যাঁ এই সিজিনে মানে তরতরা করাব এটা বহুত লোকে ফোন করছে যে যোগ্য আমরা জীবনও জেনেছিলি না যে আস্তিককে বলিদান করেছে আর মামসা মা কার সৃষ্টি হ্যাঁ এটাও বলছে আমরা জানি না সবাই বলি যে দেবাদিদেব মহাদেব কৈলাশপতি সৃষ্টি করেছিল ইনি যে কথায় আর ইনি যে কত শক্তি ধারিণী কত প্রথম পূজা পূজা কে আমরা বলি যে প্রথম পূজা আমাদের এখানে আমরা জানি নাই কেউ মানে এইবার বাজার এইবারের নতুন পালাতে সেই জিনিসগুলো তুলে ধরা আছে তুলে ধরা আছে